দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবির। দর্শক, আপনাদের সকলের কাছে পরিচিত একটি শব্দ ভেজাল, বিশেষ করে খাদ্যপণ্যে ভেজাল। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই খাদ্যপণ্যে ভেজাল মেশানোর অপকর্ম। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আর দেশের মানুষ যেন প্রতিনিয়তই অসহায় হয়ে পড়ছে অসাধু ব্যবসায়ী চক্রের কাছে। অধিকাংশ খাদ্যপণ্যের ভেজাল নিয়ে আমরা যেমনি সংবাদ প্রচার করেছি, তেমনি এ বিষয়ে আপনারাও অবগত রয়েছেন। মাইস্বাস্থ্য অনুষ্ঠানের আজকের আয়োজন ভেজালে ভরা ভোজ্য তেল ও মিষ্টি। এক প্রকার অসাধু চক্র সয়াবিন তেল তৈরি করছে পাম অয়েল, পশুর চর্বি এবং বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল দিয়ে, আর সেগুলো বাজারে সরবরাহ করছে। আপনাদের প্রথমেই দেখাবো ভেজাল সয়াবিন তেলের কারখানার দৃশ্য। মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে ভোজ্য তেল, যার মধ্যে সবচেয়ে বেশি চলে সয়াবিন তেল। আর এই ভোজ্য তেল পরিহার করার কোনো সুযোগ নেই, কারণ খেতে হলে এই ভোজ্য তেল ব্যবহার করতেই হবে, আর এই সুযোগ নিচ্ছে এক প্রকার অসাধু চক্র। বছরের পর বছর বাজারে সরবরাহ করে যাচ্ছে ভেজালে ভরা সয়াবিন তেল এবং এমনকি ভেজাল মুক্ত নয় বাজারের সরিষার তেলও। ভেজাল সয়াবিন তেল তৈরি হচ্ছে পাম তেল, বিভিন্ন পশুর চর্বি এবং ক্ষতিকর কেমিক্যাল দিয়ে। এছাড়াও ভোজ্য তেলে মেশানো হচ্ছে বিষাক্ত পদার্থ ট্রাই অর্থোক্রেসেল ফসফেট টিওসিপি। অতীতে অনেক ক্ষেত্রেই গণবিষক্রিয়া হওয়ার পেছনের কারণ হিসেবে উঠে এসেছে এই অর্গানোফসফরাস জাতীয় পদার্থ। অসাধু কিছু ব্যবসায়ীরা এসব ব্যবহার করছে ভোজ্য তেল তৈরিতে। ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে পাওয়া গেছে এসব চিত্র। এই কারখানার ক্ষতিকর কেমিক্যাল, পশুর চর্বি এবং পাম অয়েল দিয়ে তৈরি হচ্ছে সয়াবিন তেল। বাজারে যেসব তেলের মেয়াদ শেষ হয়ে যায় তা আবার সংগ্রহ করে মিশিয়ে দেয়া হয় এই সয়াবিন তেলের সাথে। বিএসটিএ এর অনুমোদন নেই, কিন্তু মোড়কে লাগিয়ে দেয়া হয়েছে সংস্থাটির লোগো। এবার দেখাবো ভেজাল সরিষার তেলের কারখানা। ক্ষতিকর কেমিক্যাল তো আছেই, তার উপরে রয়েছে বিষাক্ত পদার্থ যা মিশিয়ে তৈরি হচ্ছে সরিষার তেল। ভেজাল সরিষার তেল কারখানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সাথে মাইসার্চ টিম। পাওয়া গেল সরিষার তেলের রং মেশানোর জন্য ক্ষতিকর কেমিক্যাল, যা দিয়ে তেলের রং ধারণ করায়। এই তেলে সরিষার কোনো উপস্থিতি নেই, আছে শুধুই ক্ষতিকর কেমিক্যাল। এবার মাইসার্চ টিম তুলে ধরবে ভোজ্য তেল নিয়ে গবেষণা ও এর প্রতিবেদন। ভোজ্য তেলে যখনই পরীক্ষা নিরীক্ষা করা হয় তখনই ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়, যা তৈরি করছে অধিক মুনাফার আশায় এক প্রকার অসাধু ব্যবসায়ীরা। এমন তথ্য দিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান। ভোজ্য তেলে যে যেরকম অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন রকম লাভবান হওয়ার জন্যে বিভিন্ন রকম কন্টামিনেন্ট ইউজ করছে, এগুলো আমার মনে হয় রোধ করা যাবে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারছি না, কারণ এরা যেন এই লুকিয়ে লুকিয়ে বা যে কোনোভাবে এরা, বিশেষ করে ড্রিঙ্কস এও আমি দেখেছি, ড্রিঙ্কসে বা আপনার ওই যে আপনি বলছেন তেলে বা অন্য অন্য ক্ষেত্রেও
তারা এই বিভিন্ন রকমের অপদ্রব্য দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের ল্যাবরেটরিতে এগুলো টেস্ট করার জন্য যথেষ্ট সুবিধা আছে। ওগুলো অ্যানালাইসিস করে চেষ্টা করি যে কীভাবে এর মধ্যে ভেজাল আছে কিনা, কতটুকু আছে বের করে দেওয়া। এছাড়াও ভোজ্য তেলে ফ্যাটি অ্যাসিড সহ নানা ধরনের ক্ষতিকর রাসায়নিকের পাওয়া যায় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই গবেষক। আমি আমার অবজারভেশনটা দেখেছি যে ফ্রিজে রাখার পরে এটা একদম জমে যায়, মানে ফ্যাট, এটাতে মেইনলি ইউজ করা হয়েছিল ফ্যাট বাট নট অয়েল, তেলের পরিবর্তে তারা ফ্যাট ইউজ করছে। ফ্যাট ইউজ করছে সেটা মোর প্রফিটের জন্য, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বা আমি দেখেছি, এটা আমার অবজারভেশন। একটা অয়েলের মধ্যে কতটুকু আয়োডিন ভ্যালু হতে হবে, কতটুকু অ্যাসিড ভ্যালু হতে পারে, অ্যাসিড ভ্যালু হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড কতটুকু থাকতে পারে, তারপর আয়োডিন ভ্যালু, সেটা আমাদের হচ্ছে যে ওই অয়েলের যে একটা অয়েল বা ফ্যাট মানে হচ্ছে কম্পোজিশন, অনেকগুলি ফ্যাটি অ্যাসিড, ট্রাইস্টার্স অফ গ্লিসারল বলা হয়, তো সেই ট্রাইস্টার্স অফ গ্লিসারল যেগুলি সেগুলি হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিডস, এইগুলি কম্পোজিশনটা আমরা যদি চেক করতে পারি তাহলে আমাদের অ্যাসেসমেন্টটা ভালো হবে। ভেজাল ভোজ্য তেল যেভাবে তৈরি হচ্ছে তাতে অনেক অসঙ্গতি আছে এমন তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য গবেষণা ইনস্টিটিউটের এই অধ্যাপক। কোম্পানি যারা করে তারা করে কি, পাম তেলের সাথে সয়াবিন তেল মিশিয়ে বলে যে আমি সয়াবিন বিক্রি করছি, তাতে একটু দাম তাদের পুষিয়ে যায়, তারা লাভ করতে পারে। এই তো এই ঘটনাটা বাংলাদেশে অনেকেই করে। আর একটা হলো মেয়াদ উত্তীর্ণ, হ্যাঁ সব কিছু তেলেরই সব কিছুরই একটা মেয়াদ থাকে, সব মেয়াদের মধ্যে বেচা বিক্রি করে খেয়ে ফেলা উচিত, সুতরাং তারা এই তেলটাকে আবার ফের ট্যাগ লাগিয়ে তারা যদি আবার বিক্রি করে তো অক্সিডেশন হতে পারে, নানান ধরনের পানি জমতে পারে, ময়শার ইত্যাদি এসে এটাকে পচিয়ে ফেলতে পারে, ইত্যাদি নানান ঘটনা ঘটে। এসব ভেজাল ভোজ্য তেলে নেই পুষ্টিগুণ এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানান এই পুষ্টিবিদ। যে ভোজ্য তেল আছে সেই ভোজ্য তেলে যখন মানুষ হচ্ছে অনেক কিছু মিশাচ্ছে, নর্মালি আমরা যখন যে তেলটা রিহিট করে খাই সেই তেল আমাদের ক্ষেত্রে অনেক ক্ষতিকর হয়, আর যখনই এর মধ্যে বিভিন্ন ধরনের যিনি ভেজাল পণ্য মেশানো হবে তখন সেক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সার, কিডনিতে এফেক্ট করবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং তার পাশাপাশি লিভারের সমস্যা হয়ে যাবে। এবং বর্তমান সমাজে ফ্যাটি লিভারের সবচেয়ে বড় একটি কারণ হলো ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ। এবার দেখাবো ভেজাল মিষ্টি, দুধ, চিনি এবং ছানার পরিবর্তে কি মেশানো হচ্ছে মিষ্টিতে, এবং বাজারে যেসব মিষ্টি খাচ্ছেন সেই মিষ্টি যে রঙিন করা হচ্ছে আর এই রঙিন করার জন্য কি ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করছে অসাধু চক্র, দেখাবো সেই চিত্র। তবে তার আগে যেতে হবে বিরতিতে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম আপনাদের দেখাবো ভেজাল মিষ্টির দৃশ্য, কিভাবে ভেজাল মিষ্টি তৈরি করা হয়, কতটা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে মিষ্টি রঙিন করা হয়, চলুন দেখে আসি। দেশজুড়ে বাহারি রঙের মিষ্টি, আর এই মিষ্টি হয়তো অনেকেরই ভীষণ প্রিয়। মিষ্টি তৈরির অবস্থা দেখে প্রিয় থাকবে না হয়তো, রাজধানী ও এর আশপাশের কারখানায় মিষ্টি তৈরির অবস্থা দেখলে কপালে উঠবে চোখ। চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এই মিষ্টি। রং সোডা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রঙের মিষ্টি। মিষ্টি কারখানাগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের রং, সোডা, ময়দা, আটাসহ নানা ধরনের রাসায়নিক, যা ব্যবহার করা হচ্ছে বাহারি পদের মিষ্টি তৈরিতে, আর এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কারখানায় অভিযান পরিচালনার সময় দেখা যায়নি চিনি, দুধ এবং ছানা। বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে ইতিমধ্যেই দেশের সরকারি নানা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আর এসব পরীক্ষা নিরীক্ষায় উঠে এসেছে নানা ধরনের ভয়ঙ্কর তথ্য।
গবেষণাগারগুলো থেকে মাইসার্স টিমকে জানানো হয়েছে, দেশের অধিকাংশ মিষ্টিতেই রয়েছে নানা ধরনের রাসায়নিক, যা উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষণায়। কালার নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা গেছে যে এই যে ক্রেতাকে অ্যাট্রাক্ট করার জন্য বেশ কালারফুল অরেঞ্জ বা ইয়েলো কালার, বিশেষ করে অরেঞ্জ কালারটা প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের যে রেঞ্জটা ইউজ করছে এটা একটু বেশি, যেমন ইয়েলো 6, ইয়েলো 5 এগুলি দেখা গেছে যে ইউজ করছে। ডেফিনেটলি আপনি ঠিকই বলেছেন যে দেখা যাচ্ছে যে মিষ্টির ক্ষেত্রে ইভেন আমাদের যে সমস্ত প্রোডাক্ট আমরা নিউট্রিশনাল প্রোডাক্ট বলি, সেখানেও অসাধু ব্যবসায়ীরা এই কন্টামিনেন্ট ইউজ করে এটাকে একটু লুক্রেটিভ করা বা একটু লাভবান বেশি হওয়ার জন্য চেষ্টা করছে। কালারগুলো অনেক অংশে, যে মিষ্টির মধ্যে যদি কালার মিশানো হয়, কালারগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিনথেটিক থাকে, সিনথেটিক কালার, অরিজিনাল যে ন্যাচারাল কালারগুলোর দাম অনেক বেশি, তো তারা বেশিরভাগই সিনথেটিক কালার ব্যবহার করে। সিনথেটিক যে কোনো দ্রব্য আমাদের মানব দেহের জন্য খুব একটা সুবিধাজনক না, তাদের একটা না একটা ক্ষতি করবে আমাদের শরীরে। এসব মিষ্টিতে পুষ্টিগুণ তো নেই, বরং মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানান পুষ্টিবিদরা। বিভিন্ন মিষ্টির দোকানে যে ফুড কালারটা ব্যবহার করা হয়, সেই ফুড কালার যদি FDA কর্তৃক অনুমোদিত না হয় এবং সেটি যদি অলরেডি মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বড় বিষয়টি থাকে এবং এই ক্ষেত্রে পাকস্থলীতে ড্যামেজ হয়ে যায়। দেশের বিভিন্ন গবেষণাগারে খাদ্যপণ্য যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন প্রায়শই উপস্থিতি পাওয়া যায় ওই খাদ্যপণ্যে ভেজাল এবং মানুষের শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিকের। আর এখন নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশে গবেষণাগার এবং দক্ষ বৈজ্ঞানিক কেমন আছে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, তবে তার আগে যেতে হবে আরেকটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, বাংলাদেশের নিরাপদ খাদ্য নিশ্চিতে এই খাদ্যপণ্য পরীক্ষা নিরীক্ষার জন্য গবেষণাগারের কি অবস্থা সে বিষয়টি আপনাদের দেখাবো, চলুন মাইসার্স টিমের সাথে। দেশে যে হারে ভেজাল পণ্য তৈরি হচ্ছে, সেই প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের যে তৎপরতা থাকা দরকার তা পর্যাপ্ত মনে হচ্ছে না কারো কাছেই। ভেজাল পণ্য ঠেকাতে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান করলেও কারিগরি এবং দক্ষ জনবলের অভাবে খুব একটি সফল হচ্ছে না প্রতিষ্ঠানগুলো। ভেজাল পণ্য চিহ্নিত করতে গবেষণার জন্য নেই পর্যাপ্ত মেশিনপত্র, আর যেখানে আছে সেখানে আবার নেই দক্ষ জনবল। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হয়তো কখনোই নিয়ন্ত্রণ হবে না খাদ্যে ভেজাল মেশানো অপকর্ম। গবেষণা কার্যক্রম পর্যাপ্ত নয়, এর মনিটরিং আরও বাড়ানোর জন্য অনুরোধ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই গবেষক। বাংলাদেশে একদমই এখনো আমরা নড়ে চড়ে উঠতে পারিনি এখনো ঠিক মতো। বাংলাদেশে ফুড সেফটির উপরে আপনি জানেন যে এগুলি কাজ শুরু হয়েছে বিগত কয়েক বছর ধরে, কিন্তু ফুডের উপরে বেশ একটা কাজ করার জন্য অ্যাটেম নেওয়া হয়েছে এবং চলছে, কিন্তু এটার হচ্ছে যে আরও বিস্তৃতভাবে করতে হবে। এটার জন্য যে ল্যাবরেটরি ফ্যাসিলিটিগুলি বাড়াতে হবে, রিসার্চ করতে চাইলেই তো আমরা করতে পারবো না, রিসার্চ করার জন্য যে ফ্যাসিলিটিগুলি সেগুলির আসলে অপ্রতুল আমাদের জন্য, যেটার কারণে আমরা অনেক কিছু চাইলেও করতে পারি না। দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান BCSIR চেয়ারম্যান জানান, অতীতের চেয়ে বাড়ছে গবেষণা কার্যক্রমের সুযোগ সুবিধা। আমাদের এখনকার যে অবস্থা, যে সায়েন্টিফিক যে ইকুইপমেন্ট, এটা সত্যি কথা বলতে কিন্তু 10 বছর আগেও খুব খারাপ অবস্থা ছিল। ইভেন শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের BCSIR বা অ্যাটোমেজি কমিশন বিভিন্ন জায়গায় যে রিসার্চ প্রতিষ্ঠান আছে সেখানে, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি শিক্ষক হিসেবে এবং ছাত্র হিসেবে দেখেছি যে উইদিন এই 10 ইয়ার্স আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে খুবই দরকার ছিল এখানে, সেগুলো না হলে আমরা বিদেশে স্যাম্পল পাঠিয়ে অ্যানালাইসিস করা লাগতো, সেইগুলো অনেকাংশেই আসছে, কিন্তু তার
প্রথম কথা সব প্রতিষ্ঠানে আসে নাই, কিছু কিছু প্রতিষ্ঠানে আসছে এবং তার মেনটেন্স করার জন্যে যে উদ্যোগ নেওয়ার দরকার ওটা ঠিকমতো নেওয়া হচ্ছে না। ভেজাল পণ্য ঠেকানোর তাগিদ দেন পুষ্টিবিদরা। এই ভেজাল পণ্য যদি আটকানো না হয় তাহলে ধীরে ধীরে মানুষ ক্যান্সারের দিকে আগত হবে এবং ক্যান্সার এখন বর্তমানে খুব বেশি হচ্ছে এই শুধুমাত্র একটি কারণে, সেটি হলো একটা আনহেলদি লাইফস্টাইল, আরেকটি হচ্ছে ভেজাল খাদ্য গ্রহণ। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি হয়েছে এবং সেই কাজ এখন এগিয়ে যাচ্ছে, অনেক কিছু আমরা স্ট্যান্ডার্ড করছি, সেফ ফুড তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে, তো সেইগুলো সবাই যদি ফলো করে সেইটাই ভালো। অসাধু ব্যবসায়ীদের মধ্যে মানবিকতা সৃষ্টি হলেই কেবল সম্ভব এই সমস্যা সমাধানের। দর্শক, মাইটিভি তুলে ধরে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতির চিত্র। মাইটিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন প্রযোজক মাই সার্চ, মাইটিভি, হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।